উচ্চ পদে আছেন ওবায়দুল কাদের, যিনি সারা দিন রাত মুজিব হাসিনার বন্দনা করেন। ঝড় আর বৃষ্টি স্নাত একে বিকেলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। অথচ ওবায়দুল কাদেরের 1/11 ভূমিকা কি ছিল সেটা একটু ঘেঁটে দেখলেই বোঝা যাবে শেখ হাসিনার পাশে আসলে বিপদের দিনে কজন থাকবে। মাত্র দুই অফিসারের চোখ রাঙানিতে সুরসুর করে শেখ হাসিনার সব অপকর্মের কথা গোয়েন্দাদের কাছে বলে দিয়েছিলেন ওবায়দুল কাদের। আপন ফুফাতো ভাই শেখ সেলিম কয়েক ঘন্টার প্যাদানিতে শেখ হাসিনার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিলেন। শেখ হাসিনা আটকের কদিনের মাথায় যারা তার বিরুদ্ধে এরকম বক্তব্য দিতে পারেন তারা যে হাসিনার দুর্দিনে পাশে থাকবেন না তা শতভাগ গ্যারান্টি দিয়ে বলা যায়। আবারও শেখ হাসিনার হাতকে শক্ত করে ধরে রেখেছেন। ক্ষমতা গেলে শামীম ওসমান এবারও পালাবে এটা একেবারেই সুনিশ্চিত। শেখ হাসিনার কথিত পুত্র এমপি মুরাদের উদাহরণ তো আমাদের চোখের সামনেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। দর্শক, আপনারা ইলিয়াস হোসেন ভাইয়ের যে রিপোর্টটি দেখেছেন এটি আসলে বর্তমানে সরকারকে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি রিপোর্টটি করেছেন। আসলে তেনার যে রিপোর্টটি তিনি দেখিয়েছেন মানে যে নিউজ রিপোর্টটি তিনি তৈরি করেছেন সেই রিপোর্টটির মধ্যে কিন্তু তিনি যথেষ্ট তথ্য প্রমাণ দিয়ে তিনি নিউজ রিপোর্টটি করেছেন। তো সেখানে আসলে তিনি বলেছেন যে আমাদের দেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই অনেক ভালোবাসেন, অনেক দেখাচ্ছেন, আওয়ামী লীগের মধ্যে অনেক বড় বড় মন্ত্রী এমপিরা। আসলে মূলত এরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসেন না, এরা বাসেন তার ক্ষমতাকে, এমনটাই তিনি বুঝিয়েছেন। দর্শক, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের কী মনে হচ্ছে? ইলিয়াস হোসেন তার নিউজ রিপোর্টের মধ্যে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কতটুকু যৌক্তিক আপনাদের কাছে মনে হয়েছে কমেন্ট বক্সে লিখবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।